এগুলো খুলে ফেলো বেবি। ম্যাডাম আপনাদের এখানে একটা রুম খালি হবে? হ্যাঁ হ্যাঁ খালি হবে, সিঙ্গেল নাকি ডাবল? আসলে হইছে কি ম্যাডাম, আজকে রাতে থাকার জন্য আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা রুমের ব্যবস্থা করে দিবেন? আচ্ছা আপু, আমরা তো হাজবেন্ড ওয়াইফ ছাড়া এখানে রুম ভাড়া দেই না। আসলে আপু রুমটা আমার অনেক দরকার, আপনার যত টাকা লাগে আমি দেব, কোনো সমস্যা নেই, রুমটা আমার লাগবেই। আচ্ছা আপু, আপনি যেহেতু বলতেছেন, আপু প্লিজ একটু চেষ্টা করেন। আচ্ছা আপু সমস্যা নাই, তুমি ওই ছেলেকে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি নিয়ে আসতেছি। ও আচ্ছা তোমরা আসছো। আচ্ছা তোমার নাম কি? সেলিম আহমেদ। ওয়াও রুমটা তো অনেক সুন্দর বেবি, আজ সারা রাত ভালোই মজা হবে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা, অনেক সুন্দর রুমটা। থ্যাঙ্কস বেবি, তুমি এত সুন্দর একটা রুম ম্যানেজ করতে পেরেছো। হ্যাঁ সত্যি তুমি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই একটা সুন্দর রুম নিয়েছ। আসলে আজ অনেক মজা করব দুজন। হ্যাঁ তোমার টুটটা একটু হাত মুখ ধুয়ে আসি। ওকে বেবি, ওকে ফ্রেশ হয়ে আসো। এ বেবি তুমি ওয়াশরুমে যাও না, ফ্রেশ হয়ে আসো। আমি তো ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা বেবি তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একটা কাজ করো বেবি, এগুলো খুলে ফেলো বেবি। আচ্ছা খুলবোই তো, কোনো সমস্যা নেই, এখন তো সময় আছে। আসলে কি হইছে আমার গলাটা না শুকিয়ে গেছে, একটু পানি খাই। আচ্ছা ঠিক আছে খাও বেবি। আচ্ছা তুমি খাইবা? হ্যাঁ অবশ্যই খাবো। আচ্ছা নাও। তুমি খাবে না? হ্যাঁ আমি খাবো, তুমি আগে খাও। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। কি হয়েছে, ঘুমিয়ে পড়ছো তুমি? এই কি হয়েছে? না বেবি আছি আমি। হ্যাঁ কই তুমি, তুমি আসো আমার কাছে আসো। হ্যাঁ আসি তো, আমি কোনো সমস্যা নেই। মাথাটা একটু হাত বুলিয়ে দাও বেবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? জি ম্যাডাম একটা কথা ছিল আপনাদের সাথে। আসলে আপনাদের হোটেলে একটু আগে একটা ছেলে একটা মেয়ে রুম নিছে একটা, তো তাদের কি রুম নাম্বারটা বলতে পারবেন? আসলে আমাকে একটু উপকার করতে হবে আপনার, বুঝছেন? ওই মেয়েটা মনে হয় আপনাকে সব কিছু বলছে, বুঝতে পারছেন? আশ্চর্য তুমি এটা করছো কি? আমার হাত ছাড়ো, আমার হাতের বাটটা ছেড়ে দাও। আমি বিশ্বাস করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সকল দায় দায়িত্ব তোকে বুঝাই দিয়েছিলাম, অথচ তুই আপনি মানুষের টাকা মাইরা খান কি জন্য? আপনি আজকে ওনার টাকা পরিশোধ করেন, আমার হোটেল থেকে বেরুন। ব্যবসাকে একবার ধ্বংস করে দিছিস, আমাকে এখন টাকা দিতে বলবেন? এখন টাকা দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন? এখন টাকা আপনি কিভাবে আনবেন আমি টাকা জানি না, এখন আপনি আমার অ্যাকাউন্টে টাকা দিবেন, তারপর আপনি চলে যাবেন, না হলে আপনার দান্দাবাজি করেন এখানে। দে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাই দে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি না থাকলে আজকে আমার এই টাকাগুলো উদ্ধার হইতো না, ঠিক আছে চলো।